আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট jobpoggle.com এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। 1089টি পদে বাংলাদেশ ব্যাংকের নতুন করে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার আবেদনের শেষ তারিখ 13 এপ্রিল। তো সার্কুলারটি আমরা দেখে আসি। আবেদনটি প্রকাশিত হয়েছে 15 মার্চ। বাংলাদেশ ব্যাংক কমার্স ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় প্রধান কার্যালয়। পদের নাম সিনিয়র অফিসার, 2019 সাল ভিত্তিক। পদের সংখ্যা 868টি। সোনালী ব্যাংকে 273টি, জনতা ব্যাংকে 440টি, রূপালী ব্যাংকে 77টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 9টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 34টি, রাজশাহী কৃষি উন্নয়নে 32টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে 24টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 15টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুদ্ধ পর্যায়ে পরীক্ষা সময় ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য। আমি ভিডিওর ডিসক্রিপশনে পোস্টটির লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা এই সার্কুলারটি দেখে নিতে পারবেন। কেননা এর নিচে আরও বেশ কয়েকটি সার্কুলার রয়েছে, মোট 1089টি, এখানে আছে মোট 868টি। এরপরে যে দ্বিতীয় সার্কুলারটি আছে, এখানে আবেদনের শেষ তারিখ 4 এপ্রিল। দ্বিতীয় যে সার্কুলার সেটা নিচে দেওয়া আছে, এই যে দ্বিতীয় সার্কুলারটি, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, এটাও 15 মার্চে প্রকাশিত। ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল পদে নিয়োগের লক্ষ্যে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে 200টি পদ আছে, কম বেশি হতে পারে। এখানে শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পয়েন্টের এই যে স্কেলটি দেওয়া আছে, এখানে জিপিএ 3 বা তদুদ্ধ প্রথম শ্রেণী হবে, জিপিএ 3 থেকে 3-এর কম দ্বিতীয় এবং 1 থেকে দ্বিতীয়ের মধ্যে তৃতীয়। এরপরে যে 3 নম্বর সার্কুলারটি, সেটা হচ্ছে, এটা 11 মার্চে প্রকাশিত। এখানে পদের সংখ্যা 21টি। এইখানে সিনিয়র অফিসার, এটা প্রকৌশলী সিভিল পদের নাম। এখানে জনতা ব্যাংক, সোনালী ব্যাংকে 4টি এবং জনতা ব্যাংকে 3টি, রূপালী ব্যাংকে 3টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 8টি, রাজশাহী উন্নয়ন ব্যাংকে 1টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 1টি, প্রবাসী কল্যাণে 1টি। এবং সর্বশেষ যে সার্কুলারটি, সেটা হচ্ছে সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল, এখানে 21টি। তো এই ছিল আসলে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদের মোট 1089টি পদের সার্কুলার। তো ভিডিও ডিসক্রিপশনে যেহেতু এই পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনারা এই পোস্টে গিয়ে সার্কুলারটি ভালোভাবে দেখে নিতে পারবেন এবং অনায়াসে অনলাইনে আবেদন করতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে, আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।